আন্দোলনের ভাষণ হাজার উচ্ছেদ না করার আবেদন। মাননীয় কমিশনার সাহেব সুরক্ষা জানবেন। আমরা আশা করেছিলাম বর্তমান সরকারের আমলে হাজারদের উপর অত্যাচার নির্যাতন চাঁদাবাজি উচ্ছেদ অভিযান হবে না, সেই আন্তরিকতাও আমরা দেখেছি। ১৯৯৩ সালের ২০ আগস্ট ঐতিহাসিক মানিক মিয়া ইউনিয়ন বিশাল জনসভায় বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন সরকারকে হকার উচ্ছেদ না করার জন্য হুঁশিয়ারি দিয়েছিলেন। গত ২০১৩ সালে ৫ মে হেফাজত ইসলামের হামলার তাণ্ডবে হকারদের মরণে আগুনে পুড়ে যায় পল্টন, বাইতুল মুকাররম, গুলিস্তান। মতিঝিলের হকারদেরকে মাননীয় প্রধানমন্ত্রী নিজের হাতে ৫০ হাজার টাকার চেক প্রদান করেছিল, ব্যবস্থা করেছিল হকার সমস্যা নিরসনের জন্য। ২০১৬ সালে ১৯ এপ্রিল একরেখের সভায় মাননীয় প্রধানমন্ত্রী দুই সিটি কর্পোরেশনকে নির্দেশ দিয়েছিলেন হকারদের পুনর্বাসন করার জন্য এবং বিশ্বের বিভিন্ন দেশের নজির অনুসরণ করার জন্য, যাতে হকারদের জীবন জীবিকায় কোন প্রকার প্রভাব না পড়ে। সংগ্রামী বন্ধুরা, এই বর্তমান বছরে চলতি বছরে ২০১৯ সালে ২৪ এপ্রিল সংসদে মাননীয় সংসদ সদস্য জনাব শ্রী আক্তার এমপির হকার বিষয়ক প্রশ্নের জবাবে মাননীয় প্রধানমন্ত্রী দুই সিটি কর্পোরেশন এবং তৎকালীন বিএনপি পুলিশ কমিশনারকে নির্দেশনা দিয়েছিল যে হকারদের শুক্র এবং শনি এই দুদিন পূর্ণ দিবস, বাকি ৫ দিন অফিস ছুটির পরে বসার ব্যবস্থা করতে। তখন ওই সময় যে বিএনপির পুলিশ কমিশনার ছিলেন জনাব আসাদুজ্জামান মিয়া, তিনি দুই সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের সাথে পরামর্শ করে হকারদেরকে ফুটপাতে বসার ব্যবস্থা করেছিলেন। শুক্র শনিবার দুই দিন হকারদের পূর্ণ দিবস ফুটপাতে বসেছিল এবং বাকি যে ৫ দিন তা বেলা ৩টা থেকে উনি ফুটপাতে বসার সুযোগ করে দিয়েছিলেন। সংগ্রামী হকার মায়েরা, আমরা আমাদের স্মারকলিপিতে আরো বলেছি যে মাননীয় পুলিশ কমিশনার, আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে পুলিশ প্রশাসন ক্যাসিনো কাণ্ড সংগঠিত হওয়ার পর ফুটপাত থেকে হকারদেরকে চাঁদাবাজি এবং যানজটের অজুহাত থেকে তুলে দিয়েছেন। তারপর অনেক দিন অতিবাহিত হয়েছে কিন্তু পুলিশ প্রশাসন এই হকারদেরকে ফুটপাতে বসতে দিচ্ছে না। এই ঢাকা মহানগরীর ৪ লক্ষ হকার পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে তারা দিন অতিবাহিত করছে। হকারি পেশা এবং তাদের জীবন ধারণের পথ অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। ঢাকা সিটির ৪ লক্ষ হকার বেকারে পরিণত হয়েছে। এই ৪ লক্ষ মানুষ বেকার তাগিদে বিপথে চলে যেতে পারে, আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। লোকাল গার্মেন্টস সহ ক্ষুদ্র মাঝারি শিল্প যাদের উৎপাদিত মালামাল হকাররা বিক্রি করে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সুযোগে অশুভ মহল রাজনৈতিক স্বার্থ হাসিলের সুযোগ নিচ্ছে এবং দ্রব্য মূল্য বৃদ্ধি করছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন পেঁয়াজ, চিনি, লবণ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশচুম্বী হয়েছে। সংগ্রামী হকার ভাইয়েরা, এই স্মারকলিপিতে আমরা মাননীয় পুলিশ কমিশনারকে বলেছি যে সিটি কর্পোরেশন বা সংশ্লিষ্ট মহল হকারদের কাঁধে যানজটের দায় চাপানোর চেষ্টা করেন, অথচ হকার বিষয়টি ফুটপাতের সাথে সংশ্লিষ্ট। একজন সাধারণ হকারের কি সাধ্য আছে, কি ক্ষমতা আছে যে রাস্তায় বসে মালামাল বিক্রি করবে? তাই আমরা বিরাট বিশ্ববিদ্যালয়ে যে গবেষণা করেছিল হকারদের নিয়ে, যানজট বিষয় নিয়ে, সেই গবেষণার পরিষ্কার ফলাফল এখানে আছে। যানজটের জন্য ৩টি কারণ বিরাট বিশ্ববিদ্যালয় উপস্থাপন করেছে। সেই ৩টি কারণ হচ্ছে প্রাইভেট কার দিয়ে রাস্তা দখল করা, ২ দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, ৩
যত্র গাড়ি পার্কিং এবং কনস্ট্রাকশনের মালামাল দিয়ে রাস্তা দখল। এই গবেষণার ফলে প্রতীয়মান হয় যে হকাররা যানজটের জন্য দায়ী নয়। মাননীয় কমিশনার, বাংলাদেশ হকার ইউনিয়ন ফুটপাতে সব ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে এবং আমরা হকার পুনর্বাসনের 5 বছর মেয়াদী মহাপরিকল্পনার কথা বলেছি। হকারদের সঠিক তালিকা প্রণয়ন করে তাদেরকে আইডি কার্ড দিতে হবে, এটাই পুনর্বাসন প্রক্রিয়ার এবং প্রধান কাজ। তালিকাভুক্ত হকারদের কাছ থেকে সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে সরকার বা সিটি কর্পোরেশন টোল বা ট্যাক্স নিলে ফুটপাথ থেকে সব ধরনের চাঁদাবাজি এমনিতেই বন্ধ হয়ে যাবে। ভারতে হকারদের করার জন্য করা 2014 সালের হকার আইন আমাদের সরকার বিবেচনায় নিতে পারে। যদি সরকার এই পথে অগ্রসর হয়, বাংলাদেশ হকার ইউনিয়ন সর্বোচ্চ সহযোগিতা করবে। পুলিশ মহাকমিশনার, ঢাকা মহানগরীর সকল হকার বাংলাদেশ হকার ইউনিয়নের পতাকা তলে সংগঠিত হয়ে ঐক্যবদ্ধভাবে মিছিল, সমাবেশ, বিক্ষোভ, ধর্ণা কর্মসূচি পালন করছে। আমরা ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর, উপ পুলিশ কমিশনার, রাজনৈতিক দল, স্থানীয় এমপির কাছে গিয়েছি, আমাদের দাবির কথা বলেছি। সমাজের অন্য সব অংশ, ছাত্র, যুব, কৃষক, খেত মজুর, শ্রমিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন এবং বিশিষ্ট জনেরা আমাদের দাবির সাথে সংহতি জানিয়েছেন এবং দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন। কমিশনার, আপনার সমীপে বাংলাদেশ হকার ইউনিয়ন এবং হকারদের বিনীত প্রার্থনা, হকাররা যাতে পরিবার পরিজন নিয়ে দুমুঠো খেয়ে পরে বাঁচতে পারে এই মানবিক দিক বিবেচনা করে বিকল্প কর্মসংস্থানের পূর্ব পর্যন্ত ফুটপাতে হকার বসিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন করলে আমরা আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবো। আপনার সফল কর্মজীবন, সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল কামনা করছি। এই স্মারক লিপিটি যদি আপনারা অনুমোদন দেন তাহলে 2 হাত জাগিয়ে আজকে এই সমাবেশ থেকে আমাদের আমরা পুলিশ কমিশনার এবং সেটি ঘটনা